শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলাই সাথে আছি আমি মাজহারুল ইসলাম আর শুরুতেই শিরোনাম ঢাকা লীগের ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার এক কোটি টাকা প্রয়োজনে আরও সহযোগিতা মেসি রোনালদো লড়াই এবার আর নয় করোনায় বাতিল হলো চলতি মৌসুমের ফিফা দ্য বেস্ট চলছে ক্ষণ গণনা করোনার মধ্যেই দুই দিন পর শুরু বুন্দেসলিগা প্রস্তুত ক্লাবগুলো বিস্তারিত শুরুতেই ক্রিকেট করোনা সংকটে শুরু থেকে ক্রিকেটারদের পাশে আছে বিসিবি বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের সহযোগিতা করে আসছে ধাপে ধাপে সেই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন লীগের প্রায় 1600 ক্রিকেটারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবার প্রিমিয়ার লীগের 10,000 আর প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগের ক্রিকেটারদের দেওয়া হবে 8,000 করে টাকা সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত ক্রিকেট শুরু করা সম্ভব নয় জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস রাজস্বের দিক দিয়ে বিগ থ্রির পরেই আসে বাংলাদেশের নাম টাইগারদের নিয়ে বিনিয়োগ করে বড় বড় প্রতিষ্ঠান দেশের খেলাধুলায় একমাত্র ক্রিকেটে আছে বাণিজ্যিক রিটার্ন করোনাকালে অন্য বোর্ডগুলো যখন কোচিং স্টাফ ক্রিকেটারদের বেতন কর্তন করছে সেখানে ব্যতিক্রম বিসিবি যাদের দিয়ে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড ভালো অবস্থানে পৌঁছেছে এমন কঠিন সময়ে তাদের পাশে থাকতে চায় কর্তারা জাতীয় দল ছাড়াও বিসিবির আয়োজিত সব লীগের ক্রিকেটারদেরও দেখভাল করা হচ্ছে এখানে ক্রিকেট প্লেয়াররা এসছে তারা আজকে এই পর্যায়ে এসছে কিন্তু ক্রিকেট প্লেয়ারদের জন্য এবং অবশ্যই অর্গানাইজারদের জন্য সুতরাং আমরা যে অর্থটা আমাদের কাছে আছে নিশ্চয়ই এটা তাদেরও আমি মনে করি দে আর অলসো ওয়ান অফ দি কন্ট্রিবিউটর সেই জন্য প্লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এখানে তাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের মাননীয় সভাপতি বোর্ড সভাপতি উনি আগে আমাদের সাথে কয়েকবার বসেছেন টেলিফোনের মাধ্যমে আলাপ আলোচনা করেছেন যে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে ঈদের সময় ক্রিকেটারদের আবারও এককালীন অর্থ সহায়তা দেওয়া হচ্ছে প্রিমিয়ার লিগে খেলা ক্রিকেটাররা পাবেন 10,000 করে আর প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে 8,000 টাকা করে মোট 1600 ক্রিকেটার পাবেন অর্থ সহায়তা ঢাকায় যতগুলো আমাদের লিগের প্লেয়ার আছে প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এখানে যারা প্লেয়ার আছে তো তাদের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছে সেই জন্য এই ঈদের মধ্যেই সবাইকে একটা হয়তো তেমন কিছু না হলেও কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা নিয়েছে আর কি সরকারের নির্দেশে বন্ধ করা হয়েছে সব ধরনের ক্রিকেট ও বিসিবি কার্যালয় করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেই অবস্থান থেকে সরে আসা সম্ভব নয় বলছেন জালাল ইউনুস মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ অনলাইন আড্ডা নিয়ে তামিম ইকবালের চমক চলছেই দেশি তারকাদের পর এবার আড্ডা জমিয়েছেন বিদেশি তারকার সাথে আজকের গেস্ট ফাফদু প্লেসি সাউথ আফ্রিকার অধিনায়কের সাথে আড্ডা শুরু করেছেন 10:30 শুরুতে দুই দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন দুই তারকা আইপিএল স্থগিত হওয়ায় আক্ষেপের কথা জানিয়েছেন ফাফদু প্লেসি প্রোটিয়া তারকাকে বিপিএল খেলতে আসার আমন্ত্রণ জানান তামিম শুক্রবার তামিমের বড় চমক ভারতের হিটম্যান রোহিত শর্মা নানা কারণে বাংলাদেশ ভারত ম্যাচ এখন বড় আকর্ষণ এজন্যই তামিম রোহিতের আড্ডা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই My parents were good athletes so I am lucky in one aspect but two I'm very disciplined in training so I do এই ফুটবলের খবর ফুটবল বিশ্বে বড় আলোচনার নাম ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড মেসি নাকি রোনালদো গেল 10 বছর ধরেই সেই আলোচনা উন্মাদনা চলছেই করোনার কারণে এবার সেই আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছে ফিফা সেপ্টেম্বরে ইতালির মিলান শহরে আয়োজনের কথা থাকলেও তা হচ্ছে না শঙ্কা আছে ফিফার বার্ষিক কংগ্রেস নিয়েও যে ইতালিকে করোনা সবচেয়ে আপন করেছে তারই শহর মিলানে হওয়ার কথা ছিল চলতি মৌসুমের ফিফা দ্য বেস্ট 23 সেপ্টেম্বর ছিল দূরের পথ কিন্তু করোনা সেই দূরের পথকে একেবারে রুদ্ধ করে দিল বাতিল হয়ে গেল এবারের বর্ষসেরা ফুটবলারের আয়োজন সংগঠনের সভাপতি জিয়াননি ইনফান্তিনো নিজেই জানিয়েছেন এই খবর বলেছেন বিশ্ব করোনা পরিস্থিতিতে এমন আয়োজন সম্ভব নয় ফিফা দ্য বেস্ট চালুর 4 মৌসুম পরেই পড়ল অনাকাঙ্ক্ষিত এই বিরতি 2016 ও 2017 মৌসুমে পরপর 2 বার রোনালদো সেরা হওয়ার পর
পুরস্কার যায় ক্রোয়েশিয়ান লুকা মডরিচের কাছে। আর সবশেষ 2019-এ সেরা ছিলেন মেসি। এবারে লড়াইটা মেসি রোনালদোতেই আটকে থাকতো নাকি নতুন কেউ, জানা হলো না আর। করোনা সংকটে ফিফা মার্চ থেকেই বন্ধ রেখেছে তার কার্যক্রম। বিশ্বকাপ বাছাই পর্ব আবার কবে শুরু হবে জানা নেই কারু। ফিফা তার বার্ষিক কংগ্রেস আয়োজন নিয়েও বিপদে আছে। ইথিওপিয়ায় জুনে হওয়ার কথা ছিল, পিছিয়ে সেপ্টেম্বরে নিয়েও শঙ্কা কাটেনি। তাই তো ভার্চুয়াল আয়োজন দিয়ে কাজ সারতে হবে এবার। তবে দ্য বেস্ট আয়োজন এবছরের জন্য বাতিল করা হলেও ব্যালন্ডো অর নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ফ্রান্স ফুটবল ফেডারেশন। 1956 সাল থেকে প্রতি বছর বিশ্বের সেরা ফুটবলারকে ব্যালন্ডো অর প্রদান করে আসছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। করোনার যা গতিবিধি তাতে ব্যালন্ডো অর হওয়ার কথা নয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিতর্ক, সমালোচনা এবং করোনা ভাইরাস সংখ্যা পেছনে ফেলে বুন্দেশলিগায় অপেক্ষা এখন মাঠের ফুটবলের। অনুশীলনে নেমে পড়েছে ক্লাবগুলো। এদিকে মাঠে ফুটবল ফেরানোর আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফ্রান্স মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। ইচ্ছে হয়তো ছিল, কিন্তু উপায় মেলেনি। সময়ের সাথে করোনার প্রকোপ বাড়তে থাকায় হার মানতে হয়েছে। 10 রাউন্ড হাতে রেখে মৌসুম শেষ করতে হয়েছে। প্রায় 278 মিলিয়ন ইউরো ক্ষতির সংখ্যা সত্ত্বেও স্বস্তি ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষের। আগেভাগে সিদ্ধান্ত নেয় অন্তত এড়ানো গেছে বড় ক্ষতি। তবে পুরো নির্ভার হওয়ার সুযোগ দেখছেন না প্যাট্রিক ভিয়েরা। পরবর্তী সিদ্ধান্তের আগে প্রয়োজন দেখছেন যথেষ্ট হোমওয়ার্কের। ট্রান্সফার উইন্ডোতে সতর্ক চোখ সাবেক এই ফ্রান্স কিংবদন্তির। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। পরবর্তী মৌসুম শুরুর আগে আমাদের প্রচুর গবেষণা করতে হবে, ঝুঁকিমুক্ত নিশ্চিত হয়েই মাঠে নামতে হবে। মিকেল আর্তেতা আর্সেনালে প্রাণ ফিরিয়ে আনবে, ইতিমধ্যে ও স্কোয়াডের আস্থা অর্জন করেছে। এই মুহূর্তে ভারসাম্য নিয়ে কাজ করছি। এদিকে বুন্দেশলিগা তোড়জোড় প্রত্যাবর্তনের। 16 মে ক্লোজ ডোরে মাঠে ফিরছে খেলা। দাপ্তরিক প্রস্তুতি চূড়ান্ত। মাস্ক পরে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করে অনুশীলনে নেমে পড়েছে বায়ার্ন মিউনিখ, লেভারকুসেনের মতো বড় দলগুলো। সবার চোখ থাকবে আমাদের উপর। অনেকদিন সবাই ঘরে বসেছিল, মাঠে খেলা ফিরলে সবাই সেটা উপভোগ করবে। অনুশীলনে গুরুত্ব দিয়েছি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করছে, তবে মাঠের খেলাটা ভিন্ন। ওখানে একসাথে 22 জন মিলে লড়বে বলের দখলের জন্য। নিচে এই মুহূর্তে ভারসাম্য নিয়ে কাজ করছি। করোনা সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে শুরু হয়ে গেছে মাঠের খেলার তোড়জোড়। সম্ভাব্য সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে ফিফা, ইউএফএ। বিরতির পর মেগা উইন্টার উইন্ডোতে ইংল্যান্ডের জন্য 8টি ম্যাচ বরাদ্দ রেখেছে ফিফা, তাতে বাদ সাজছে ইউএফএ। বিরতির কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নভেম্বর ও ডিসেম্বর, 2টি মাস। মাঠে আবার খেলা ফিরলে এই 2 মাসে যত বেশি সম্ভব ম্যাচ দেওয়ার চেষ্টা করবে 2 কর্তৃপক্ষ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ক্রিকেট। করোনা ভাইরাস সংকট কাটিয়ে মাঠে ক্রিকেট ফেরাতে চায় ইংল্যান্ড। দর্শক শূন্য মাঠে কৃত্রিম আবহ তৈরির পরামর্শ দিচ্ছেন জোফরা আর্চার। চোট কাটিয়ে আবারও বল হাতে ঝড় তুলতে প্রস্তুত থ্রি লায়ন্স ফাস্ট বোলার। সবার আগে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য ইস্যুতে। আর টি টোয়েন্টিতে নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার আভাস দিয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। বিশ্বজুড়ে ক্রিকেটের যে আবেদন বাজার মূল্য তার মূলে দর্শকেরাই। করোনা ভাইরাস নিয়ে শঙ্কায় তোড়ঝোড় সেই দর্শকদেরই ছেটে ফেলার। টি টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পিছিয়ে গেছে 2021 নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্ব। স্রোতের বিপরীতে অবস্থান নিয়ে 1 জুনের পর ইংল্যান্ডে ক্লোজ ডোরে খেলাধুলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। 8 জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাব্য সূচি ধরে এগোচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী ইংল্যান্ডে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। 2 সপ্তাহের কোয়ারেন্টিন শেষে হয়তো মাঠে ফিরবে ক্রিকেট, কিন্তু ক্লোজ ডোর ম্যাচে কি পাওয়া যাবে সেই আমেজ? ইংল্যান্ড ফাস্ট বোলার জফরা আর্চারের পরামর্শ, দর্শক শূন্য মাঠে তৈরি করা হোক কৃত্রিম আবহ। সম্পূর্ণ নীরব পরিবেশে ক্রিকেট খেলা সহজ হবে না, দর্শক শূন্য মাঠে মানিয়ে নেওয়া কঠিন। আমার পরামর্শ থাকবে কৃত্রিম একটা আবহ তৈরি করতে, যেখানে মিউজিক বা দর্শকদের উল্লাস শোনা যাবে। ছোটখাটো এসব উদ্যোগে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হবে।
কুনুইর ইঞ্জুরিতে ছিটকে গেছেন সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে। করোনার সময়টা আরও দুর্বিষহ কেটেছে বিশ্বকাপের মেডেল হারিয়ে। সবকিছু সামলে আবার প্রস্তুতি মাঠে ফেরার। তবে সবার উপরে স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছেন ইংলিশ ফাস্ট বোলিং সেন্সেশন। মাঠে ক্রিকেট ফেরানোর বিষয়ে প্রাথমিকভাবে অনেক আলোচনা হচ্ছে, তবে সবার আগে স্বাস্থ্য, সবাইকে সতর্ক থাকতে হবে, পর্যবেক্ষণ ও পরীক্ষাগুলো সূচি অনুযায়ী করতে হবে। অপেক্ষায় আছি আবার কবে মাঠে ফিরতে পারবো, এটা নিশ্চয়ই দারুণ একটা রিইউনিয়ন হবে। এদিকে করোনা ভাইরাসের কারণে যখন শঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে, তখন আরও দূরে চোখ রাখছেন ডেভিড ওয়ার্নার। 2025 আইসিসি বিশ্বকাপকে পাখির চোখে দেখছেন অজি ওপেনার। আভাস দিয়েছেন খুব দ্রুত হয়তো ইতি টানবেন টি টোয়েন্টি অধ্যায়ের। এ মুহূর্তে ভালো অনুভব করছি, ফিট আছি, রানিং বিটুইন দ্য উইকেট ভালো হচ্ছে, তবে সময়ের সাথে সামর্থ্য কমে যাবে, জানি না সামনে কি অপেক্ষা করছে। 2023 বিশ্বকাপ নিয়ে এখন আমার সব পরিকল্পনা, তার আগে ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি বিশ্বকাপ। আমি মনে করি তরুণদের জায়গা করে দেওয়ার জন্য এটাই সময়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। টেস্ট ও টি টোয়েন্টির পর এবার ওয়ানডেতে নেতৃত্ব হারালেন সরফরাজ আহমেদ। পাকিস্তান ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। গেল এক বছর ব্যাটাতে দুর্দান্ত বাবর ধারাবাহিকতায় বিশ্বের টপ ব্যাটসম্যানদের মধ্যে আছেন। তার পুরস্কার হিসেবেই অধিনায়কত্ব পেয়েছেন। এর আগে বাংলাদেশের বিপক্ষে পেয়েছিলেন টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব। দীর্ঘমেয়াদে নয়, আপাতত এক বছরের জন্য বাবরকে দেখে নিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্টে দায়িত্ব পালন করবেন আজহার আলী। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর নায়ক সরফরাজকে কেন্দ্রীয় চুক্তির বি ক্যাটাগরিতে রেখেছে পিসিবি। বিশ্বকাপ না জিতলেও তিনি ফুটবল কিংবদন্তি। ইয়োহান ক্রুইফ শুধু একজন ফুটবলারই নন, তিনি ফুটবল দর্শনের জন্ম দিয়েছেন, যার নাম টোটাল ফুটবল। 70 দশকে সেই দর্শন থেকেই আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়েছে। 1984 সালের 13 মে আজকের এই দিনে পেশাদার ফুটবলকে বিদায় বলেছিলেন ক্রুইফ। ইয়োহান ক্রুইফ, একটি নাম, একটি ইতিহাস। বিশ্বকাপ ট্রফিতে তিনি হাত দিতে পারেননি, এটা তার দুর্ভাগ্য নয় বরং ফুটবলের দুর্ভাগ্য। অধিনায়ক হিসেবে 1974 বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন ডাচ দলকে, কিন্তু ফাইনালে জার্মানির কাছে 2-1 গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। 1973 থেকে 1978 ক্যারিয়ারের সেরা সময়ে ছিলেন বার্সেলোনার ছায়া দলে। খেলা ছাড়ার পর এই ক্লাবের সফল ম্যানেজারও তিনি। সময়কাল 1988 থেকে 1996। ক্যারিয়ারে বার্সা ছাড়াও লম্বা সময় কাটিয়েছেন আয়াক্সের জার্সিতে, তবে 1984 শেষ ম্যাচ খেলেছেন ফেনডেরের হয়ে। 2010 সালে বার্সেলোনা তাকে সম্মানসূচক লাইফটাইম প্রেসিডেন্ট ঘোষণা করে। ফুটবলের নানা আয়োজনে তিনি সব ক্ষেত্র থেকে সর্বোচ্চ সম্মান পেয়েছেন। পেলে মারাদোনার বাইরে যে গুটি কয়েক খেলোয়াড়কে কিংবদন্তি স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে ইয়োহান ক্রুইফ একজন। 2016 সালে 68 বছর বয়সে মারা যান তিনি। তখন নিজ দেশ নেদারল্যান্ডস যেমন শোকের সাগরে ভাসে, তেমনই বার্সেলোনাও নীল হয়েছিল বেদনায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্যানারি ওয়ার্ফ ইউকে ফুটবল একাডেমি। খিলগাঁওয়ে 150 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরপরই বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে। এতে সমস্যায় পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের বেশ কয়জন ফুটবলারও এগিয়ে এসেছেন, নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমিকদের সাহায্য করেছেন। এ সময় উপস্থিত ছিলেন তপু বর্মন, সোহেল রানা, বাবু ও রাব্বি। এ ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।